আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগ আর এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো প্রতিদিনের মতোই সকাল থেকেই শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছেন কালকে রাত্রে খিচুড়ি রান্না করেছিলাম, সেগুলো গরম করে নিচ্ছি। তো খিচুড়িটা মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম, ভুনা খিচুড়ি আর কি। তো রাত্রে খাওয়া হয়েছে আর সকালে, এখন সকালে তো রান্না করতে পারবো না, চুলায় গ্যাস নেই, অল্প পরিমাণে আছে আর কি। তো খিচুড়িটা গরম করে আজকে সকালের নাস্তাটা খিচুড়ি দিয়েই করে নেব। তো এখন হচ্ছে খিচুড়িটা খুব ভালোভাবে গরম করে নিতেছি, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে দিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নাস্তা করা শেষে আমি অনেকগুলো বোতল নিয়ে বসে পড়েছি। এই সবগুলো হচ্ছে কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকম কালো হয়েছে। আমাদের বাসার পানিতে প্রচুর পরিমাণে আয়রন, তো আয়রনের কারণে এভাবে কালো হয়ে গেছে। আমরা যারা শহরের বাড়িতে থাকি, শহরে থাকি আর কি, তাদের কিন্তু এই সমস্যাটা প্রতিনিয়ত করতে হয়। তো এই সমস্যার সমাধান আমি আজকে আপনাদের দেব। তো এখানে দেখুন আমি একটা বোতলে অল্প পরিমাণে পানি নিয়েছি আর সেখানে হচ্ছে এই ছোট্ট চামচটা দিয়ে দুই চামচের মতো টক লবণ দিয়ে দিলাম। এই টক লবণটা কিন্তু বিভিন্ন ফুচকার টক বানাতে, তারপরে চটপটিতে, মানে যে কোনো জিনিসে ব্যবহার করা হয়। তো এই টক লবণটা দিয়ে বোতল পরিষ্কার করা যায় খুব ভালোভাবে। তো আমি আজকে টক লবণ দিয়ে পরিষ্কার করে দেখাবো, আরেকদিন কিন্তু পেপার দিয়ে দেখাবো, পেপার দিয়েও খুব ভালোভাবে করা যায়। তো টক লবণটা দেওয়ার পরে আমি বোতলটা এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, হাতে করে ঝাঁকানোর প্রয়োজন নেই, এভাবে একটু ঝাঁকিয়ে রেখে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। 10-15 মিনিট রেখে দিলেই পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বোতলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর যে পানিটা ছিল সেটা কেমন একটা লাল লাল ভাব চলে এসেছে। আর বোতলের যে ময়লাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরে, এটা বাইরে দিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তো এভাবে করে আমি সপ্তাহে দুই একবার পরিষ্কার করে নিই, কারণ আমার বাসায় প্রচুর পরিমাণে আয়রন পানিতে, এই কারণে হচ্ছে আমি বোতলগুলো এভাবেই ক্লিন করি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা এই টিপসগুলো আপনাদের ভালো লাগতে পারে, উপকারে আসতে পারে, তাই হচ্ছে আমি শেয়ার করলাম। তো দেখুন আমার বোতলগুলো কীরকম পরিষ্কার হয়ে গেছে, একেবারে সাদা হয়ে গেছে সবগুলো বোতল। তো চোখের সামনেই কিন্তু প্রমাণ পেলেন, আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কীরকম হয়েছে। আমিও কিন্তু এই পদ্ধতিটা আগে জানতাম না, এটা আমার হাজবেন্ডের কাছ থেকে শেখা, সে হচ্ছে আমাকে শিখিয়ে দিয়েছে এভাবে পরিষ্কার করা। আসলে পেপার বা কাগজ দিয়েও পরিষ্কার করা যায়, সেক্ষেত্রে একটু ঝামেলাটা বেশি হয়, ঝাঁকাতে হয় আর কি, এতে করে হাতটা ব্যথা হয়ে যায়। বোতলগুলো পরিষ্কার করার পরে আমি হচ্ছে আরও থালাবাটি ধোয়া, ঘর পরিষ্কার করা সব কাজ সেরে রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর এদিকে তরকারিগুলো কেটে নেব, ভাতটা আরেকটু হবে আর কি। তো ভাতটা হতে হতে তরকারিগুলো আমার কাটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি আলু, পেঁয়াজ, তারপরে হচ্ছে বেগুন, এগুলো নিয়ে বসে পড়েছি, আর সাথে হচ্ছে লাল শাক। তো এই বেগুন আর আলু দিয়ে আমি তরকারি রান্না করব, মাছ দিয়ে, সব কিছু নিয়ে একসাথে বসে পড়েছি। বারবার ওঠা বসা ভালো লাগে না, আসলে বসে বসে কাজ করতে কিন্তু বেশি ভালো লাগে, দাঁড়িয়ে করা একটু ঝামেলা মনে হয়। তো এখানে লাল শাক নিয়েছি, এই শাকটা হচ্ছে ভাজি বানাবো। তো এখন সব কিছু কেটে কুটে একবারে রান্নাটা বসাবো, এতে করে কিন্তু ঝামেলাটা একটু কম হয়। আমি সব সময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে তারপরে রান্নাটা বসানোর। দেখা যায় যে রান্না বসিয়ে এই কাজ করা ওই কাজ করা, সেক্ষেত্রে রান্নাটাও অন্যরকম হয়ে যায় আর একটু ঝামেলা বেশিই হয়। তো এখন শাকগুলো বেছে নিই, শাকের যতটুকু অংশ নরম আছে সেটুকু আমি নিয়ে নিচ্ছি আর শক্তটা ফেলে দিচ্ছি, এভাবে করে শাকগুলো বেছে নেব। আজকে সকালে তো তেমন কিছু খাওয়া হয়নি, আসলে কালকে যে খিচুড়িটা ছিল তো সেটা তো প্রথমে দেখিয়েছি যে খিচুড়ি গরম করেছি, তো সেই খিচুড়ি দিয়ে সবাই মিলে সকালের নাস্তাটা করে নিয়েছি, আর কিছু করা হয়নি।
মানে আর কিছু আয়োজন করা হয়নি। আসলে আমরা বাইরের খাবারটা অতটা পছন্দ করি না, তো বাইরে থেকে কিনে এনেও খাওয়া হয় না। বাসায় যেটা রান্না করি সেটাই খেয়ে নিই, অল্প হলেও খেয়ে নিই। এতে করে আমরা মানে অনেক ভালোভাবে খেতে পারি আর কি। বাইরের জিনিসটা খেতে ভালো লাগে না, খাই মাঝে মাঝে, সব সময় না। শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। বেগুন দিয়ে মাছ রান্না করব, তো বেগুনগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিছি। বেগুনগুলো খুবই ভালো ছিল, তো এতগুলো বেগুন কেটেছি একটা পোকাও বের হয়নি, খুবই ভালো ছিল বেগুনগুলো। আর কম দামেও কিনতে পেয়েছি। আসলে এখন কিন্তু বেগুনের দাম অনেক বেশি, সেই হিসেবে কামের বাবা কম দামেই বেগুনগুলো এনেছে। তো বেগুনগুলো কাটার পরে আমি সাথে দুই তিনটা আলু কেটে নিছি। আসলে বেগুন তরকারি রান্না করব, সাথে একটু আলুও দেবো, আলু ছাড়া তো আর চলে না। আসলে আমরা সব তরকারিতেই আলু দিই, যারা নিয়মিত আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই জানেন। তো এখানে তরকারিগুলো আমার কাটা হয়ে গেছে, তো এখন সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো শাকগুলো ধুতে চলে এসেছি। আসলে শাকগুলো ধুতেই কিন্তু অনেক সময় লেগে যায়, কারণ এই শাকের সাথে বালু থাকে, ময়লা থাকে, সেগুলো ভালোভাবে ধুতে হয়। আমি একটা বলের ভিতরে পানি ভরে তার উপরে এভাবে শাকগুলো দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এভাবে আমি পানি পাল্টে পাল্টে অনেকবার শাকগুলো ধুয়ে নেব, এতে করে শাকের সাথে যে বালুটা থাকবে সেটা চলে যাবে। তো শাকটা আমি ধুয়ে নিয়েছি, এবারে পানিটা ঝরিয়ে নেব। আর শাকটা সাইডে রেখে এবারে হচ্ছে তরকারিগুলো ধুয়ে নিচ্ছি, আলু আর বেগুন। এখন বাজে হচ্ছে সকাল 11টা, তো 11টার দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। এর ফাঁকে 9টার দিকে আমি আবার মাদ্রাসায় গিয়েছিলাম, কায়ুমকে নিয়ে এসেছি। আসলে ওর পরীক্ষা চলছে, তার একটা ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড দিয়েছি, ওর পরীক্ষার কথা আপনাদেরকে জানিয়েছে, ও নিজের মুখেই জানিয়েছে। আসলে ও বলছিল যে আম্মু, আমি আমার আঙ্কেল আন্টিদের বলতে চাই যে আমার পরীক্ষা। আমি বলছি আমি বলে দিই, ও বলেছে না আমি নিজের মুখে বলবো। তো সেই টপিকে আমি একটা ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি, শর্ট ভিডিও আর কি। তো সেই ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে, বাচ্চা মানুষ তো দেখলেও খুশি হবে আর কি। তো প্রথমে আমি হচ্ছে শাক ভাজিটা বসিয়ে দিলাম এক চুলায়। ভাতটা তো আগেই হয়ে গেছে, শাকটা দেওয়ার পরে সাথে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। সাথে সাথে নাড়াচাড়া করতে গেলে শাকটা পড়ে যাবে, শাকটা যেহেতু একটু বেশি, তো কিছুটা কমে আসার পরে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন শাকটা একটু উল্টে পাল্টে দেব। তো শাকগুলো ঢেকে রান্না করছি, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর কি। তো এদিকে পাশের চুলায় আমি হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো ছেড়ে দিলাম। এই মাছটা দিয়ে আমি বেগুন তরকারিটা রান্না করব। তো এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, পাঙ্গাস মাছটা দিয়ে তরকারিটা রান্না করব। এখন মাছটাকে একটু ভেজে নিতেছি, বেশি করে তো আর ভাজতে পারবো না, কারণ চুলার গ্যাস একেবারেই কম, তাই যতই ভাজি না কেন একেবারে মানে লাল লাল হবে না, তাই হচ্ছে যতটুকু পারি ভেজে নেব। তো এদিকে শাকের থেকে কিছুটা পানি বের হয়েছে, এই পর্যায়ে ঢেকে দেব না, তাহলে দেখা যাবে যে পানি পানি থেকে যাবে। তো এখন ঢাকনাটা তুলেই আমি রান্না করে নেব। আর পাশের চুলায় হচ্ছে তরকারিটা রান্না করার জন্য মশলা কষাতে দিয়ে দিয়েছিলাম, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিলাম। মাছ তো আমরা সবাই রান্না করতে পারি, কী কী মশলা দেওয়া লাগে সেটাও জানি। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা আর স্বাদ মতো লবণ দিয়েছি। তো এবারে হচ্ছে তরকারিগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব। এদিকে শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর শাকটা বেশি ভালো ছিল না, যতই সিদ্ধ করি না কেন শক্ত টাইপের হয়ে গিয়েছে। আসলে চুলায় যেহেতু গ্যাস কম, তো কম গ্যাসে কিন্তু শাক রান্না করা যায় না, মজা হয় না আর কি, আর শাকটা নরমও হয় না। তো আমার শাকটা খুবই ভালো ছিল, দেখতেই পেয়েছিলেন প্রথমে শাকটা কতটা ভালো ছিল। তো রান্না করতে গিয়ে আমার শাকটা নষ্ট হয়ে গেছে, এখন জানি না কেমন হবে খেতে। তো শাকটা বাগার দেওয়ার জন্য আমি চুলায় রসুন দিয়ে দিয়েছিলাম কড়াইতে,
তো রসুনটা একটু ভেজে নেওয়ার পরে শাকটা দিয়ে এখন নেড়েচেড়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এদিকে তরকারিটা কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানিটা দিয়ে দিছি, আর সাথে হচ্ছে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিয়েছি। রান্নাটা বসিয়েছিলাম 11টার দিকে, এখন বাজে হচ্ছে প্রায় 1টা বেজে গেছে আমার রান্না করতে করতে। আসলে চুলায় গ্যাস না থাকলে করার কিছুই নেই, সময় একটু বেশি লাগবে। ভিডিওতে তো দেখা যাচ্ছে যে 10-11 মিনিটে রান্না শেষ, তো এমনটা তো আর হয় না, তাই না? টেনে টুনে তারপরে ভিডিওটা আপলোড দিই। বাস্তবে অনেক কঠিন, অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু সেই পরিশ্রমের মূল্য পাই না। আপনারা ঠিকভাবে দেখেন না, সাবস্ক্রাইব করেন না, এতে করে খুব খারাপ লাগে। তো এদিকে দুপুরের রান্নাটা হয়ে গেছে, পাঙ্গাশ মাছ দিয়ে বেগুন আলুর তরকারি আর হচ্ছে লাল শাক ভাজি। এটা হচ্ছে বিকেল দিকে, কায়ম মাদ্রাসা থেকে বাসায় এসেছে, তো ওকে কি খেতে দেব সেটা চিন্তা করতে করতে দেখলাম যে ফ্রিজে একটা মালটা আছে আর হচ্ছে দুটো আমড়া আছে, তো সেগুলোই কেটে দিয়েছি। ও মালটা আর আমড়া খুবই পছন্দ করে, এখন হচ্ছে ও খাবে, সাথে আমিও একটু খেয়ে নেব। ছেলে মিলে গল্প করতেছিলাম আর হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম, বিকেলে হালকা পাতলা খাওয়া দাওয়া, ওর বাবা বাসায় নেই, আমরা দুজন মিলে একটু খেয়ে নিলাম, তারপরে ওকে আবার মাদ্রাসায় দিয়ে আসতে হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।